ধলাহাট থানার পুলিশ এসে লাশ তোলার চেষ্টা করছিল, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়ে বলতে গেলে এ রাজ্যে সব সম্ভব, এ টু জেড সব পারে, এ পুলিশ, এ মুখ্যমন্ত্রী সবই পারে। এরা নয়কে ছয় করে দিতে পারে, ছয়কে নয়ও করে দিতে পারে। অর্থাৎ এই যে গভীর রাতে যে এই ঘটনাটা ঘটে, ওরা এসছে, লাশ তুলবে, কত রকম সই করাবে, এগুলো হচ্ছে ধামা চাপা দেওয়ার একটা নতুন করে পরিকল্পনা ওরা করছে, যে যে কোনো প্রকারে পুলিশকে বাঁচাতে হবে। মমতা ব্যানার্জি মানে কি বলবো, একটা মহিলা সম্পর্কে কত অরুচিকর ভাষা বলা যেতে পারে? সম্ভব নয়, কেন তিনি তো একটা নারী, তাদেরকে কত ভাষা বলতে পারে? কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যা শুরু করেছে এই রাজ্যে, পরপর যেভাবে এই কি কয়েকদিনের মধ্যে যেভাবে খুন থেকে আরম্ভ করে, ধর্ষণ থেকে আরম্ভ করে, গণপিটুনি থেকে আরম্ভ করে, পুলিশ কাস্টডি থেকে পিটে মারা থেকে আরম্ভ করে, এখনও কোনো কাজ নেই মমতা ব্যানার্জি করাচ্ছে না। মমতা ব্যানার্জি নবান্ন থেকে বসে বসে সেখান থেকে বলছে যে করছে আমি তাকে দেখে নেবো। কী দেখে নেবে? মমতা ব্যানার্জির উচিত ছিল, এখন পোস্টমার্টাম ফের হবে, তারপর হচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে অফিসার যারা, যাদের নির্দেশে এবং যাদের হাতে আবু সিদ্দিক খুন হলো, তাদেরকে এখনও পর্যন্ত কাস্টডিতে নেওয়া হয়নি। মানে এতে কি মমতা ব্যানার্জি কী বোঝাতে যাচ্ছে? আপনারা দেখুন, আনিস খানকে ছাদ থেকে ফেলে দিল, তারপরে কিছুদিন ঠান্ডা হয়ে গেল, আবার একটা চমক দিল। মমতা ব্যানার্জি বোঝাতে যাচ্ছে যে মুসলমানরা, তোমরা যখনই একটু আমার বিরোধিতা করার চেষ্টা করবে, তোমাদেরকে একটার পর একটা মারবো, থাকলে আমার সঙ্গে থাকো, যদি না থেকেছ, যির বিরোধিতা তোমরা যদি করেছো, কাউকে ছাদ থেকে ফেলে মারবো, কাউকে লগাবে পিটিয়ে মারবো, কাউকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মারবো, কাউকে ট্রেন থেকে ফেলে দিয়ে মারবো। এই তো রাজ্যের পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কলকাতা থেকে বসে জানতে পারলো ধলা থানার পুলিশের কোনো দোষ নির্দোষ, ধলা থানার পুলিশ মন্তব্য করেছে গতকাল। তৃণমূলের মুখপাত্র বলতে গেলে আপনি নাম বলুন কে? কুণাল ঘোষ, ওই চোর কুণাল ঘোষ, যে জেল খেটেছে, তিন বছর জেল খেটে আসার পরে তার কাছ থেকে আমাদের শুনতে হবে আইনটা। ওই কুণাল ঘোষ বলবে আমাদের, একটা চোর যে বলেছিল প্রিজন ভ্যানে উঠে বলেছিল মমতা ব্যানার্জি সারদা নারদা টাকার চুরির টাকাটা মমতা ব্যানার্জির কাছে আছে, আর সেই কুণাল ঘোষ এখানকার কী ঘটনা ঘটেছে, আইনের যে পরিস্থিতি সেটা কুণাল ঘোষ বলে দেবে। অর্থাৎ এই চোরেদের কোনো মানে কী বলো, জাতপাত নেই, এই চোরেদের কোনো জাতপাত নেই। এরা দিনের বেলা একরকম হয় আর রাতের বেলা আর এক রকম হয়। এরা দিনের বেলা মুখোশ পরে তৃণমূল করে, আবার কখনো গিয়ে রাতের বেলা বিজেপি করছে, সবকটা আরএসএসের দালাল, সবকটা আরএসএসের দ্বারা। ওর কিছুদিন আগে এমনিতে বের করে দিয়েছিল, শুধু নাটক চলছে, বের করে দিচ্ছে আবার ঢোকাচ্ছে। এই যে চক্রান্তটা চলছে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, আরএসএসের দালালরা ঢুকে আছে, আরএসএস ঢুকে আছে, আর এই তৃণমূলটা আর তৃণমূল নেয়, এই তৃণমূলটা টোটালি চলে গেছে আরএসএসের হাতে, এই দলটা পরিচালনা করছে টোটাল আরএসএস। কেননা বিজেপিকে সরাসরি আনতে পারছে না, কারণ মুসলিমরা বিজেপি দেখলে একটু অ্যালার্জি হয়, বিজেপিকে ভোট দেবে না, যার জন্য পরিকল্পিতভাবে মুসলিম ভোটটাকে একটা জায়গায় রাখার জন্য আরএসএস এই মমতা ব্যানার্জিকে সামনে এনে রেখে দিয়েছে। কেননা এর আগে ইতিহাস আমরা জানি, মমতা ব্যানার্জিকে এই আরএসএস বলেছিল মা দুর্গা, আরএসএস বলেছিল মা দুর্গা মমতা ব্যানার্জিকে, আমাকে বলেনি, মমতা ব্যানার্জিকে বলেছিল। অর্থাৎ এই দলটা আরএসএসই চালাচ্ছে আগামী দিনে। আজকে আবু সিদ্দিক মারা গেছে, কালকের আমাদের মধ্যে কেউ একজন হয়তো রাত পোহালে মরে যেতে হবে, কাউকে খুন করে দিতে পারে, সেই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ আজকের আবু সিদ্দিক এখানে মারা গেছে, অনেক তৃণমূল কর্মী, বিজেপি কর্মী সকলে আছে, কেউ কেউ ভাবছে যে ওটা ও মারা গেছে, আমার কি না বন্ধু, এত সহজ নয়। কালকে আপনার ঘাড়ে ওই জিনিসটা চাপবে, তখনই আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চল, কষ্টটা কতটা হচ্ছে। দেবে কি করে মমতা ব্যানার্জি যদি বিবৃতি দেয়, ভোটটাকে করিয়ে দেবে? এই যে সামনে পঞ্চায়েত ভোট হয়েছে, সেটা প্রশাসন এবং তার দাবাং ছেলেগুলো করিয়ে দিয়েছে, লোকসভা ভোটটাও প্রশাসন এবং তার দাবাং ছেলেগুলো করিয়ে দিয়েছে, পরস্পরেই তো গুন্ডা পুষে রেখে দিয়েছে চারিদিকে। আপনারা দেখুন, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জেলায় তৃণমূল কংগ্রেসের দাবাং ছেলেরা আছে, যারা হচ্ছে ধর্ষণ থেকে আরম্ভ করে, চুরি থেকে আরম্ভ করে, তারপরে হচ্ছে তোলা থেকে আরম্ভ করে, এখনও কোনো অসাংবিধানিক কাজ নেই যে তৃণমূলরা করছে না, এ টু জেড সব করছে। সাধারণ মানুষ বলছে যে আনিস খানকে এরকম দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছিল, কোনো বিচার পায়নি, এটা এখানেও দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে, এতেও কোনো বিচার হবে না, এ বিষয়ে কী বলবেন? দরকার নেই, আমরা বুঝে গেছি যে এরা কী করতে চায়, মমতা ব্যানার্জি কী করতে চায় আমরা বুঝতে পারছি, কিন্তু জনগণও যাচ্ছে, পিটিএল আট করে দেবে, ওই পুলিশ টুলিশ আর কিচ্ছু বাঁচবে না, সব মেরে আট করে দেবে। কেননা এর আগে আমি অনেক মিডিয়াতে বলেছি যে এরপরে যে গণপিটুনি যেটা চলবে, সেটা হচ্ছে পুলিশকেই গণপিটুনি করবে, কারণ হচ্ছে এই দেশটা ইংরেজদের কবল থেকে বাঁচিয়েছে এই রাজ্যের মানুষ, এই ভারতবর্ষের মানুষ অত বড় একটা শক্তির বিরুদ্ধে লড়াই করে তাদেরকে ভারত থেকে খেদিয়েছে। অর্থাৎ এরা তো চুনোপুটি, চারানার একটা এসআই, আটানার একটা হচ্ছে আইসি,
তাহলে 2 টাকার একটা ওসি আর 5 টাকার একটা হচ্ছে মানে এসপি, এদের কী দাম আছে? এদের কোনো দাম আছে নাকি? আমরা টাকা দিলে তবে ওদের সংসার চলে? ওদের বাড়িতে ওনার ছেলেমেয়েরা যে জামা কাপড়টা পরে সেটা আমাদের ট্যাক্সের টাকায় পড়ে। ওই জন্যই এদের 5 পয়সা দাম দিই না। অর্থাৎ বিচার হবে, অবশ্যই করে বিচার হবে, হয় কোর্ট বিচার করবে, আপনাদেরকে অন ক্যামেরায় বলছে হয় কোর্ট বিচার করবে, নতচ জনগণ নিজেরাই বিচারটা করে নেবে। কিভাবে আইন আদায় করে নিতে হয় জনগণ এবার দেখিয়ে দেবে। আপনার সামনে সাধারণ মেয়েরা, পাড়ার এই গ্রামের মেয়েরা, তারা অভিযোগ করছে যে একটা ঘটনা ঘটছে এখানে, কেন গ্রামের পঞ্চায়েত এবং প্রধান আসেনি, এ বিষয়ে কী বলবেন? হ্যাঁ, আসবে কী করে? যার ঘরে দান গিয়েছে তার কাছে বিচার দিলে হয় নাকি? এটা সম্ভব? কারা জড়িত আছে আমরা জানি না, আস্তে আস্তে প্রকাশ হবে। আমাদের কাছে সব রিপোর্ট আছে, কে কোথা থেকে কী করেছে, আবু সিদ্দিক খুনের পিছনে কারা কারা জড়িত আছে সেটা আমরা জানি, আস্তে আস্তে প্রকাশ হবে। একটু ধৈর্য ধরুন, আপনাদের সামনে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। পুলিশের বিরুদ্ধে আপনারা অভিযোগ আনছেন বা অভিযোগ হচ্ছে, সেই পুলিশ এই কেসে তদন্ত করবে কতটা সক্রিয় হবে? আরে অভিযোগ কেন নিয়ে আসবো পুলিশের বিরুদ্ধে? ও পুলিশ করেছে, অভিযোগ ব্যাপারটা আলাদা, হতে পারে নাও হতে পারে। অভিযোগের ভাষাটা হচ্ছে হতে পারে নাও হতে পারে। পুলিশ খুন করেছে, পুলিশই খুন করেছে। ঢোলা থানার আইসি এবং এসআই দুজন মিলে আবু সিদ্দিককে খুন করেছে, আর সেই পুলিশ তদন্ত করবে, এটা সম্ভব হয় নাকি? আমরা তো ওই প্রশাসন লেভেলের কয়েকটা অফিসারের সঙ্গে আমরা কথা বলেছি, বসাবসি করেছি, তার মধ্যে কয়েকজন আইসিকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। তবে এই মিডিয়ার মাধ্যমে সেই অফিসারকে বলে দিচ্ছে, আপনি যদি মনে করেন যে আমি আইসিকে বাঁচিয়ে দেব, তাহলে আপনি কিন্তু ভুল পদক্ষেপ নিচ্ছেন। যদি আপনি আইসিকে বাঁচাতে চান তাহলে আপনি বাঁচতে পারবেন না, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আর হয় মরবো না হয় বাঁচবো, তো মাথা তুলে বাঁচবো, বাঘের মতো বাঁচবো, ওই কুকুর ছাগলের মতো আমরা আর মরতে চাই না। বাংলায় অনেক দল রয়েছে, রাজনৈতিক দল, কোনো দলকে প্রতিবাদ করতে দেখা যায় না এই বিষয়ে, কিন্তু আইএসএফ প্রতিবাদ করছে, অনেকে বলছে এটাকে নিয়ে রাজনীতি করছে, কী বলবেন? না, রাজনীতি কোথায় রাজনীতি করে? প্রথম থেকে আপনারা দেখান যে একটা আমরা পতাকা নিয়ে এসেছি, একটা ফ্ল্যাগার্ড নিয়ে এসেছি, কিচ্ছু নিয়ে আসিনি। আমরা জানি আমার দেশের নাগরিক, আমার পাশের ভাই, আমার প্রতিবেশী, এই জন্য আমরা পাশে এসেছি। যে এইটা করতে গেলে আবার দল করতে হবে, এ কি, কেউ মারা গেলে আবার তার জন্য দল করতে হবে, এটা হয় নাকি? অর্থাৎ মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় রাজনীতি টেনে নিয়ে আসে, স্বামী স্ত্রী ঝগড়া হয়ে গেলেই রাজনীতি ঢুকিয়ে দেয় মমতা ব্যানার্জি। অর্থাৎ আমরা এটা করতে পারবো না। আমরা যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে আমরা যাবো। এর আগে আপনারা দেখেছেন বিধায়ক নওশাদ সিদ্দিক যে তৃণমূলের কর্মী খুন হলে সেখানে গিয়েছেন, সিপিএমের কেউ খুন হলে সেখানে নওশাদ সিদ্দিকে গিয়েছে, আমরা গিয়েছি, আমরা অনেক জায়গায় গিয়েছি। এই নয় যে আমার দলের লোক বলে আমি যাবো আর দলের লোক নয় আমি যাবো না, এটা নয়, এটা মানুষের চরিত্র হতে পারে না। আমি রাজনীতি করতে এসেছি, ঠিক আছে, মানুষ সেবা, তো রাজনীতি মানে মানুষ সেবা, মানুষ সেবা করবো। মমতা ব্যানার্জি কই বলুক তো, যারা তৃণমূল করে তারাই ট্যাক্স দেবে, যারা তৃণমূল করে না তারা ট্যাক্স দেবে না? আমাদের, আমরা তো আইএসএফ করি, তাহলে আমাদের ট্যাক্সটা নিতে মানা করুন না, যে যারা বিরোধী আছে তাদের ট্যাক্স নেবো না। আমাদের ট্যাক্সের টাকা নিয়ে তুমি গাড়ি চড়বে, এসির ভিতরে ঘুমাবে, আর আমাদের উপর চোখ রাঙাবে দিন শেষ। দীর্ঘদিন হয়ে গেছে আনিস খান বিচার পেল না, সেক্ষেত্রে কি বিচার পাবে? কেন, আনিস খান অবশ্যই বিচার পায়নি এখনো পর্যন্ত, সেই বিচারের আশায় তার বাবা দুয়ারে দুয়ারে ঘুরছে। কিন্তু আমরা বলছি এই আবু সিদ্দিকির ব্যাপারটা আমরা ধামাচাপা হতে দেবো না, হয় আমরা মরবো আর নহয় আমরা আবু সিদ্দিকির ন্যায় বিচারটা আমরা পাইয়ে দেবো। মমতা ব্যানার্জি যদি মনে করে যে ও প্রত্যেকটা কেস তো এইরকম ধামাচাপা যাচ্ছে, আবু সিদ্দিকির বেলাটা এরকম হবে, কিছুদিন হই হবে আবার ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না, আবু সিদ্দিকির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা হয়েছে। চোখের সামনে তার চাচার সামনে পুলিশ কাস্টডিতে মেরেছে, তানার বর্ণনা আমরা এসে শুনেছি, বাড়িতে এসে শুনেছি, সহ্য করার মতো নয়। যদি সত্যি বলতে আমাদের হাতে ক্ষমতা থাকতো, ক্ষমতা শুধু রাজনৈতিক ক্ষমতা নয়, যদি এইরকম কিছু আইন থাকতো, মমতা ব্যানার্জি সহ এই যে আইসিটাইসি যা যেতে আছে না, সব কটাকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করতাম। কেন, আমাদের ভারতবর্ষের আইনটা সেই অনুমোদন দেয় না বলে, যার জন্য ওরা পার পেয়ে যাচ্ছে, বেঁচে যাচ্ছেন, অথবা এদের বাঁচার অধিকার নেই, এরা সমাজের কীট। যে আইসির বিরুদ্ধে আপনার অভিযোগ করছে সে আইসি ঢোলা এলাকা দেবী বাড়াচ্ছে, দাবিয়ে বেড়াবে তো, আমি কী বললাম যে মমতা ব্যানার্জি দাবাং ছেপে ছেলেগুলো দাবিয়ে বেড়াবে তো, কিন্তু আপনারা একটু ওয়েট করুন না, ও কতদিন দাবিয়ে চলবে চলুক, আর কিছুদিন ওয়েট করুন। এরা রাতে যে অ্যারেস্ট করতে যায় না গ্রামে গ্রামে গিয়ে, এরপরে ওরা যেতে পারবে না, দেখবেন, এরপরে দেখবেন পুলিশকে মেরে রাস্তায় শুইয়ে রেখে দিয়েছে রাতের বেলা ঢুকলে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে। কেন, মমতা ব্যানার্জি হচ্ছে গুন্ডা রাত এখানে শুরু করে দিয়েছে, আর এই বাংলায় গণতন্ত্র নেই, আইনের শাসন আর চলে না, টোটাল শাসকের আইন চলছে, অর্থাৎ মমতা ব্যানার্জি যেটা বলবে সেটা হবে। আপনার নাম পরিচয়? আমি বাহাউদ্দিন মোল্লা।